আসসালামু আলাইকুম, আমি এই যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোহাম্মদ আরিফুর আরিফুল, রহমান বলছি। আমি আমি এখন এখন আমার ডেভেলপ করা ট্রান্সিভার সফটওয়্যার ইজিপি বিদেস্টোর ভার্সেটাইল, এইটার বিশেষ একটু ব্যবহার দেখাবো। আর সেটা হলো যে ভিউ ডাউনলোড করা এই ফর্মে, এক্সেল ফর্মের উপরে, তাতে যে সমস্ত গ্রাফিক আসে তাতে কাজ করার অসুবিধা হয়ে যায়, সেখানে এক ক্লিকে কীভাবে গ্রাফিকগুলো দূর করতে পারি সেটি আমি এখন দেখাবো। এখন আমি সফটওয়্যারটা মিনিমাইজ করে রাখি, এক্সেল রান করাই। এখন আমার পরিচয় সম্পর্কে একটু বলতে চাচ্ছি। আপনার এখানে আমার পরিচয়টুকু দেখতে পাচ্ছেন? এক্সেল রান করে নিই। আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা সব ইজিপি বিয়োগ বিডারদের জন্য সব, সেটা এটা দিয়ে তৈরি করেছে, এটা এই বাটন দিয়ে তৈরি করেছে। এই যে দেখেন, বিডার বিয়োগ, এটা সিলেকশন করার পর এটা ক্লিক করলে হয়ে যায়, তৈরি হয়ে যায়। এটা আগে তৈরি করে আমি নিয়েছি সময় বাঁচানোর জন্য। আপনার এইভাবে বিডার বিয়োগ এটা ধরার পর এটা করলে সবটা অটোমেটিক ক্রিয়েট হয়। যাই হোক, সেটি আর দেখাচ্ছি না। এখন আমি এর উপরে যে বিউকিউর যে ডাটা ইজিপি সিস্টেম থেকে সেটা ডাউনলোড করব, সেটি দেখেন। পেপার থেকে ধরে সিলেকশন করে ড্র্যাগিং করে তারপর কোয়ান্টিটি পর্যন্ত ধরে আমি নিচের দিকে আসি। শিফট ধরে ডাউন ডাউন কি শিফট ধরে ডাউন কি দিলাম, অথবা ডাউন অ্যারো কি দিই, অথবা মাউস দিয়ে চলে আসতে পারি। মাউস দিয়ে ড্রাগ করে ধরে আসতে পারি যদি না হয়। এখানে ছোট একটা স্যাম্পল নিয়েছি জাস্ট সিস্টেমটা দেখানোর জন্য। এই যে আমার এই পর্যন্ত আমি কপি করলাম কন্ট্রোল সি করে, তারপর এটা বসাবো এখন এসে সেটার উপরে। আমি বসার আগে এখানে দেখতে পাচ্ছি গ্রাফিক গুলো, যে গ্রাফিক দেখতে পাচ্ছি গ্রাফিক গুলো যদি এক এক করে হাতে 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 যোগ করতে চাই তাতে অনেক ডিফিকাল্ট। সেই জন্য আপনি এক্সেল শিটটা ওপেন করে রাখলেন, রাখার পরে জাস্ট এই বাটনে ক্লিক দিয়ে আপনি দেখেন কি হয়। এই যে দেখেন, সব সাফ হয়ে যাবে এক ক্লিকে। ওকে, সাফ হয়ে। এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে সেল মার সব ধরবেন, একবার সিলেক্ট সিলেক্ট অল করবেন, তারপরে সেলগুলো যদি আনমার্স থাকে আনমার্স করে দেবেন। এই যে আনমার্স সেলস, হ্যাঁ, কোনো সেল থাকলে সেটা মার্স থাকলে আনমার্স হয়ে যেতে করে নিতে হবে, তাহলে কাজ করতে অসুবিধা হবে। এরপরে যেটা সেটি হলো যে এখন দেখেন গ্রাফিকগুলো দুর্বল একদম ক্লিন হয়ে গেল। এখন এই যে বড় বড় ডিসক্রিপশন আছে সেগুলো আসলে বড় করে রাখলে অসুবিধা হয় কাজের, এই জন্য এটা পার্টটা হাইড করবো। যে সেলটা ধরবো, যে কলাম বরাবর আমরা আসি সেই কলামে প্রথম সেলে রাখবো, তারপর নেক্সট অর অটো সেল পার্টটা হাইড হবে, দেখবেন আপনারা। এই যে এখন ওকে বলি, তাহলে সব কিন্তু পার্টটা হাইড হয়ে গেছে, ছোট হয়ে গেল, তাতে কাজের একটু সুবিধা হয়। আর একটু ব্যবহার করে যাবো, যখন প্রয়োজন হবে অটোমেটিক্যালি বেশি হবে, বেশি করাটাও দেখাচ্ছি। প্রথম সেলে মাউস পয়েন্টার রাখলাম, যে সে সেলের ডিসক্রিপশন সেল বড়, এই প্রথম সেলে মাউস পয়েন্টার রেখে বললাম সিলেক্ট আন সেল ফুল ফিট অল অল নেক্সট অল নেক্সট, মানে যেখানে আছে সেখান থেকে নেক্সট আর কি। আমি ওকে বললাম, দেখেন এখন সেলগুলো কিন্তু অটোমেটিক্যালি আগে যে অবস্থায় ছিল বড় বড়, সে বড় বড় হয়ে গেল আর কি। এটি ব্যবহার দেখানোর জন্য আমি মূলত দেখালাম বড় বড় সে, কাজ করতে তো অসুবিধা হয়। ওকে, অপারেশন সাকসেসফুল। এখন আমি সেটি করবো না, এখন মোটামুটি যে ফুল ফিট না রেখে এখন ছোটো করে রাখবো, ছোটো করে ইচ্ছা করে ছোটো করে রাখবো। এটা পার্টলি হাইড অল, ওকে, অপারেশন সাকসেসফুল। এই অবস্থায় আমি ফাইলটি সেভ করে রেখে দেবো, জাস্ট ফাইলটি আবার সেভ হয়ে গেল এবং সেভ করি।
আরেকটা জিনিস যেটা সেটা হলো যে ব্ল্যাক রাখা যাবে না, যে বিশেষ করে যে এটা ব্ল্যাক আপনি ধরবেন সেলেকশন করবেন ধরে কন্ট্রোল মাইনাস চাপটি চলে যাবে, আর দেখেন নেক্সট কোনো ব্ল্যাঙ্ক আছে কি না, সে ব্ল্যাঙ্ক সেট থাকতে যদি মাঝখানে থাকে তাহলে আপনাকে ইয়ে করতে হবে, ফাইলটা শেষ হতে আসে কি না কেমন বুঝবেন, সেটি হলো যে কন্ট্রোল হোম দেবেন, কন্ট্রোল হোম তাহলে ফার্স্ট সেলে যাবে, ফার্স্ট সেলে আবার কন্ট্রোল এন্ড ENDই লাস্ট সেলে যাবে, তার মানে একটা সেল বেশি আছে, তো এই সেলটাকে ধরলাম আমি, ধরে আমি ডিলিট করলাম কন্ট্রোল মাইনাস, এখন দেখেন কি হয়, এখন আবার কন্ট্রোল এন বলি, এখন এটা বারবার আসতেছে তাই এটা অসুবিধা মনে হবে না, আমি সেলেকশন ধরে মাইনাস করে মাইনাস করলাম এবং সেভ করতে হবে, যে কোনো একটা জিনিস সেভ না করার পর তো সেটা কিন্তু আসলে ইয়ে হয় না, ইফেক্টিভ হয় না, কন্ট্রোল হোম বলি কন্ট্রোল এন বলি, এবার এবার ঠিক আছে, এই যে লাস্টে এসে দাঁড়িয়েছে এবার ঠিক আছে, তাহলে আমার বাড়তি কোনো রোগ থাকলো না, বাড়তি কোনো কলামও নাই, এই যে লাস্টে সেটা ধরা বসে বাড়তি কোনো কলামও নাই, সুতরাং আপনি যে বিয়োগটা করবেন তাতে কোনো বাড়তি কলাম এবং বাড়তি রোগ না থাকাটাই ভালো, তারপর সেভ করলাম, এই হলো কতিপয় আমরা ব্যবহার দেখালাম, সেটা হলো জিপি বিজাস্টার ভাষাটাই এটির কতিপয় ব্যবহার, আর সে আমরা গ্রাফিক্স ইমপোর্ট করলাম, সেল আনাউন্স করলাম, পার্টি হাইড করলাম, আরও একটা বিশেষ ব্যবহার দেখাচ্ছি সেটা হলো যে এই যে বিজনেস টুলসের সেটা হলো যে আপনি যখন অনেকগুলো ডাটা বেস ফাইল খুলবেন তখন এখানে তার লিস্ট দেখতে পাবেন, যেমন অনেকগুলো আমি ইচ্ছা করতে হবে খুলি ফাইল নিয়ে করি একটা নতুন একটা ডকুমেন্ট খুললাম, আর দুটো ডকুমেন্ট খোলা আপনারা এখানে হয়তো আবার দেখে করেন যে কোনটা ধরবো কোনটা করবো, এগুলি করার প্রয়োজন নেই, আসলে এখানে এই যে এখানে এখানে যে ড্রপডাউন থেকে আপনি পাইতে পারেন যে কয়টা ফাইল আছে, এখন ধরেন আমি ধরবো ফাইলটা ধরবো, এখন ধরার পরে এক্টিভেট করলাম, এখন কিন্তু এটাতে আসলো, আবার যদি ধরি যে না ইজিপিটা ধরি তখন অ্যাক্টিভেট ইউটিউব এক গেল, এখন এটি এসে গেল, এভাবে আপনার সিট এখানে একটা একাধিক সিট যদি থাকে সেটাও আপনি যোগ করতে পারেন, দেখতে পারেন সিটগুলো দেখতে পারবেন যে সিটগুলো কোন সিটে আমি যাবো বা কোন কোন সিটে কাজ করবো, সেই সিটগুলো কিন্তু এই জায়গায় দেখতে হবে, যে সিট ড্রপ ডাউন লিস্ট তারপর সিটটা সিলেকশন করার পর অ্যাক্টিভেটে যোগ দেবেন, মনে করেন যে প্রথমটা ধরি সিট ওয়ান অ্যাক্টিভেট, ওকে আচ্ছা সিট টুতে থাকি, সিট টুতে থাকার পর তারপর অ্যাক্টিভেট বলি, হ্যাঁ বর্তমানে সিট টুতে আসি, কেমনে দেখতে পাবেন আপনারা যে কোন ফাইলটা অ্যাক্টিভ আছে সেই জন্য আপনারা দেখতে পাবেন, আচ্ছা এখন সিটটা কী করবো ওয়ানে ওয়ানে যাবো, এখন টুতে আসি, এখন সিট ধরে অ্যাক্টিভেট করলাম, এখন সিট ওয়ানে কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল, দেখতে পাচ্ছি এই জন্য কতিপয় বিশেষ ব্যবহার দেখালাম, এখানে যে এটা সিলেক্ট এখন নতুন জয় করা হয়েছে এর সাথে সেটি হলো যে আপনার ড্রপ ডাউন লিস্ট থেকে ওয়ার্কগুলো দেখতে পাবেন এবং কতগুলো সিট দেখতে পাবেন এবং সিলেকশন করতে পারবেন, আপনার খোঁজাখুঁজি করার প্রয়োজন নেই, তারপর দেখালাম রিভো বল গ্রাফিক্স ফ্রম এক্সেল শীট বাই ওয়ান ক্লিক, তারপর আনমার সেলস পার্টি হাইড অল নেক্সট ফুল ফিট অল নেক্সট, এগুলো এই ড্যাশবোর্ডের উপর মেইন কন্ট্রোলের উপরে আমি দিয়েছি কাজের একটু আরাম পাওয়ার জন্য সুবিধা করার জন্য বিশেষভাবে সংযোজন করেছি, যাই হোক এর মধ্যে আপাতত এখানে শেষ করছি।